আসসালামু আলাইকুম দর্শক, আমি আত্মিক আর আপনাদের দেখছেন ইউটিউব চ্যানেল কৃষি অমিত শিল্প। আজকে আমরা এক কৃষক ভাইয়ের কাছে আসছি যিনি হচ্ছে লতির চাষ করছেন। এই জমিটাতে সবাই দেখতে আসতেছে ওনার লতি। আপনারা একটু দেখেন যে লতির কি অবস্থা পুরো জমিটাতে। উনি আজকেও এখান থেকে লতি কাটছে আমরা যতটুকু জানি। তো কৃষক ভাইয়ের সাথে আমরা কথা বলবো। তো আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটন অন করে রাখবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করুন যাতে তারা এই বিষয়গুলো জানতে পারে। তো কথা না বাড়ি আমরা ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম ভাই, আপনার নামটা কি? আমার নাম মিজানুর। মিজানুর, এটা হচ্ছে গ্রামের নাম? গ্রাম হিঙ্গারপাড়া। হিঙ্গারপাড়া, থানা বাকারপাড়া, যশোর। এই যে আপনি যে লতিটা চাষ করতেছেন, এটা কত বছর ধরে এই লতি চাষ করতেছেন? 25 বছর। এখানে কয় শতক জমি আছে? ১২ শতক জমি আছে। ১২ শতক জমিতে কয় মন করে লতি ওঠে? ৫ মন ৬ মন ৭ মন। আচ্ছা, আমি তো শুনলাম যে আপনার এই জমিটা সবাই দেখতে আসতেছে, মানে এগ্রিকালচারের লোকজন, কৃষি অফিসের লোকজন এরা দেখতে আসতেছে। তো আপনার কি কারণে দেখতে আসতেছে? ফলাফল লতি ফুটেছে ভালো, ফলাফল ভালো। আচ্ছা, আর তোমার এই গাছে ফল ধরেছে ভালো, ব্যবহার করছে। আচ্ছা, একটু একটু দেখেন আমাদের দর্শক, আপনারা একটু দেখেন যে ওনার জমিতে কি পরিমাণ লতি আছে। মিজানুর ভাই, আপনি লাস্ট লতি কবে কাটছেন? আপনার এই জমিতে যে লতির যে অবস্থা, তাতে আপনার এই সিজনে মানে কত মন লতি উঠতে পারে আপনার মনে হয়? ৬ মন ৭ মন করে লতি প্রতি সপ্তাহে। আচ্ছা, আর ২০০ মন লতি জানতে তাহলে অনেক, প্রায় ২০০ মন লতির দাম কত হচ্ছে? প্রায় ৬ লাখের মতো নাকি ৩ লাখ? ৩.৫ লাখের মতো হচ্ছে। আপনি তো আমাদের বললেন যে এখানে ২০০ মন লতি, ২০০ মন লতির দাম হচ্ছে ১২ কাঠাতে প্রায় ৩ লাখের উপরে। বাজার উঠানামা করে? আচ্ছা, যারা এই যে লতি চাষটা করতে চায়, তারা যদি আপনার কাছে লতির ইটা চায়, চারা চায়, তো আপনি কি এটা দিতে পারবেন? আচ্ছা দর্শক, আপনারা একটু দেখেন ওনার পিছনে 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 দেখেন কি পরিমাণ মানে লতি ফুটে আছে। মানে ওনারা একটা ফুটে বলে আমি ফুটে বলছি, দেখেন কি পরিমাণ লতি দেখা যাচ্ছে ওনার পিছনে।